রমজানের শুরু থেকেই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। স্বল্প দূরত্বের এ রাস্তা পার হতে লেগে যায় কয়েক ঘন্টা। এ কারণে ঈদে ওই রুট ব্যবহারকারীরা যানজটে নাকাল হবেন বলে আশঙ্কা রয়েছে। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু সড়কের যত্রতত্র পার্কিং, অবৈধ দোকানপাট ও ময়লা ফেলায় টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 10 কিলোমিটার পথে যানজট লেগেই থাকে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এই মহাসড়কের ভোগরা বাইপাস, বোর্ড বাজার ও টঙ্গীর বিভিন্ন এলাকা। এমন অবস্থায় ঈদে যানজট আর দুর্ভোগে নাকাল হবেন ঘরমুখো মানুষ। ঈদে যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ। আমরা তৎপর রয়েছি, এরপর আমরা ওইখানে জেল জরিমানা দেওয়া শুরু করবো, বা যেখানে সেখানে যেন দাঁড়াতে না পারে সেজন্য আমাদের সিটি কর্পোরেশনের যে কয়টুকু সিকিউরিটি গার্ড আছে সেগুলো কাজে লাগিয়েছে এবং পুলিশকেও আমি চিঠি দিয়েছি। আমরা রোজার প্রথম থেকেই আমরা এগুলো বিভিন্ন বাজার বসে, আপনারা দেখেছেন যে আমরা বাজার বসে দিচ্ছি না, এবং এগুলো যাতে না বসতে পারে, যাতে আপনার অতিরিক্ত যে যানবাহন মহাসড়কের দুপাশে অবৈধ দখলদার উচ্ছেদে প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হলেও তা কাজে আসছে সামান্যই। ফারদিন ফেরদৌস, মাছরাঙ্গা সংবাদ, গাজীপুর।